আমাদের যে প্রতিপাদ্য বিষয় আজকে সেটা হচ্ছে করোনাকালীন সময় গর্ভবতী মায়ের সুরক্ষা। আমাদের গর্ভকালীন মেয়েদের যে গর্ভকালীন সময়টা, সে সময়ের যে আমাদের গর্ভকালীন পরীক্ষাটা হয় সেটা কিন্তু খুব জরুরি। তো সে পরীক্ষাটা করোনাকালীন সময় আমরা করেছি টেলিমেডিসিনের মাধ্যমে, আর যারা চেম্বার করেছেন তারা অনেক সময় ডাইরেক্ট করেছেন। তো এখন এই গর্ভকালীন সময় আমরা কিছু কিছু জিনিসের উপর খুব জোর দিই। একটা হলো যে সে ডেলিভারিটা কোথায় করাবে সেটা একদম প্রথম থেকে ঠিক করাতে হবে। তা আমরা বলেছি যে আপনারা বাড়িতে ডেলিভারি না করিয়ে এই সময়টা যে কোনো একটা সেন্টারে ডেলিভারি করান। অনেকেই ভয় পেয়ে প্রথমে যেটা হয়েছে যে বাড়িতে ডেলিভারি বেশি হয়েছে, এবং বাড়িতে ডেলিভারি হওয়াতে কিন্তু অনেক জটিলতা দেখা দিয়েছে, এবং সেই জটিলতার জন্য মা বাচ্চা দুজনকেই অনেক সাফার করতে হয়েছে বা তাদের ভুগতে হয়েছে। তো কাজেই আমরা মনে করি যে এই ডেলিভারিটা অবশ্যই কোনো একটা সেন্টারে করবেন। ট্রান্সপোর্ট যেটা মানে যানবাহনটা আগে থেকে ঠিক করে রাখতে হবে, এবং সবচেয়ে ভালো যে একটা মোবাইল নাম্বার, যেখানে উনি যাবেন সেখানকার মোবাইল নাম্বার যদি ওনার কাছে থাকে তাহলে যে কোনো ইমার্জেন্সিতেই উনি তাদের সাথে যোগাযোগ করে উনি সেবা নিতে দিতে পারবেন। তো এই সমস্ত সেবা কিন্তু আমরা করোনাকালীন সময় খুব বেশি করে আমরা দিয়েছি, কারণ আমরা জানি যে একজন গর্ভবতী মহিলা যখন করোনা হবে বা করোনার মধ্যে উনি সেবা নিতে চাচ্ছেন উনিও খুব দুশ্চিন্তায় থাকেন, আমরাও দুশ্চিন্তা থাকি যে উনি ঠিকমতো সেবাটা পাচ্ছেন কি না। অনেক সময় দেখা গেছে যে উনি হয়তো একটা হাসপাতালে গেলেন, তারা বললো যে না আমরা করোনা রোগী নেব না, তারপরে আরেক হাসপাতালে। তো এরকম হাসপাতালে দৌড়দৌড়ি করা এটাও কিন্তু প্রথম দিকে হয়েছে, কিন্তু এখন মোটামুটিভাবে আমরা ঠিক করে ফেলেছি যে কোন হাসপাতালে কোন রোগী সেবা পাবেন। এবং এখন কিন্তু আরও একটা নিয়ম হয়েছে, সরকারি থেকে নিয়ম করে দিয়েছেন যে সব হাসপাতালেই করোনা রোগীর চিকিৎসা হবে। এটা খুব ভালো একটা উদ্যোগ, তাহলে হবে কি যে রোগীও নিশ্চিন্ত থাকবে, আমরাও মনে করবো আমরাও সেভাবে রোগীর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আমরা তৈরি থাকবো যে হ্যাঁ রোগী আসলে আমরা যাতে তাকে ঠিকমতো সেবা দিতে পারি, এবং করোনাকালীন সময় তাকে একটু স্পেশাল যত্ন নিয়ে স্পেশালভাবে আমরা সেবা দিচ্ছি। কাজে আশা করি যে আমার মনে হয় না যে করোনার সময় কোনো রোগী শুধুমাত্র করোনার জন্য কোনো তার বড় কোনো ক্ষতি হয়ে গেছে, তবে তাকে সচেতন থাকতে হবে। যেটা আমি বারে বারে বলি যে রোগী অবশ্যই সচেতন থাকবে, তার হঠাৎ যদি কোনো জ্বর হয়, তার যদি পানি ভাঙে, তার রক্ত যায়, অথবা প্রচণ্ড ব্যথা হয়, অথবা তার যদি ব্লাড প্রেশার বেড়ে যায়, সেটা বোঝার একটা উপায় হচ্ছে যে চোখে অনেক সময় ঘোলা ঘোলা দেখতে পারে, অথবা তার দেখা যায় যে মাথা ব্যথা করছে। তো এই সমস্ত আমরা বলি এটাকে ডেঞ্জার সাইন বা বিপদচিহ্ন সমূহ। তো এই সমস্ত বিপদচিহ্ন যখনই হবে তখনই অবশ্যই উনি হেলথ সেন্টার বা হাসপাতালে চলে আসবেন, তাহলে উনি ঠিকমতো, তাহলে যে জটিলতাগুলো আছে যেমন এক্লাম্পসিয়া হওয়া বা প্রিএক্লাম্পসিয়া হওয়া, সেই জটিলতাগুলো আর থাকবে না। তাছাড়া ওনাকে আমরা আরেকটা উপদেশ দিই এই সমস্ত রোগীদের, যে আপনার যে ব্লাড গ্রুপের মতো আরও আপনার ব্লাড গ্রুপের যে সেম ব্লাড গ্রুপের অন্য মানুষ আছেন তাদের আগে থেকে চিহ্নিত করে রাখতে হবে, কারণ যে কোনো সময় ব্লাড লাগতে পারে। তখন আপনি খোঁজাখুঁজি করে আরেকজনের, আপনি জানেন না যে কার ব্লাড গ্রুপ কী, তো কাজে আপনার ব্লাড গ্রুপের যে আরও লোকজন আছেন তাদের আগে থেকেই জোগাড় করে তাদের একটু সচেতন করে রাখতে হবে যে কোনো মুহূর্তেই ব্লাড লাগতে পারে। আমাদের দেশে কিন্তু মানুষরা কিন্তু ব্লাড দিতে একেবারেই ভয় পায় না, তো কাজেই যদি তারা জানে যে রক্ত লাগবে তো অবশ্যই তারা আসবে। আর যেটা আমরা মনে করি যে রোগী যখন হাসপাতালে যাবে তখন তার সাথে একজন অ্যাটেন্ডেন্ট থাকা উচিত, এবং আমরা কিন্তু আজকাল তাদের অ্যালাউ করি, তো কাজেই মানে লেবার রুমের ভিতরে আমরা তাদের অ্যালাউ করি। তো কাজেই তারা একজন আগে থেকে ঠিক করে রাখবেন যে যিনি ওই রোগীর বেশি কাছে থাকেন বা রোগীর সাথে রোগী তাকে কমফোর্ট ফিল করে যে তাহলে সেই মানুষটা তার সাথে থাকতে পারে। তো কাজে এই সমস্ত ব্যাপারে আর রোগীর পরিবার, সমাজ, আশেপাশে যারা লোকজন আছে তাদেরও সচেতন হতে হবে, এবং অবশ্যই একটা সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে যে কোনো ইমার্জেন্সিতে, যে কোনো অতি জরুরি ব্যাপারে। তো আমি আশা করব যে আমাদের সব রোগীরাই আমাদের ডাক্তারদের কাছ থেকে সেবা পাবেন যখনই তারা মনে করেন। টেলিমেডিসিন এখনও আছে, আমরা যারা চেম্বার করছি তারা কিন্তু চেম্বারও করছি টেলিমেডিসিনও করছি, আবার যারা টেলিমেডিসিন করছেন তারা তো সবসময় করছেনই। কাজে ডাক্তারদের কিন্তু 24 ঘন্টাই যে ডাক্তারের সেবা পাওয়ার জন্য আমরা কতগুলো নাম্বারও দিয়ে দিয়েছি আমাদের সোসাইটি থেকে, যাতে কোনো রোগী কখনও মনে করতে না পারেন যে না আমি তো একটা জরুরি ব্যাপারে আমি হয়তো সেবা পাবো না, সেটা কিন্তু হয় না। এখন আমাদের নাম্বার দেওয়া আছে এবং সবাই সব ডাক্তাররাও সচেতন থাকেন। তো এটা কিন্তু অবশ্যই করোনাকালীন সময় একটা যেটা আমরা বলেছি যে আতঙ্কিত হওয়ার দরকার নেই, এখন এটা মহামারী হিসেবে সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, এবং সব মহিলারা যারা গর্ভবতী হচ্ছেন তাদের মধ্যে হয়তো একটা আতঙ্ক কাজ করে যে আমার বাচ্চাটা কী হবে, আমার ডেলিভারি কী হবে, আমার বাচ্চাও করোনা আক্রান্ত হবে কি না। তবে এতদিন পর্যন্ত যত সমীক্ষা আমরা দেখেছি যে আসলে মা বাচ্চা দুজনেই কোনো
অতিরিক্ত কোনো ঝুঁকিতে তারা পড়ছেন না, সাধারণ ঝুঁকিতেই তারা আছেন। তবে তাদের কিছু কিছু ব্যাপারে সচেতন হতে হবে। একটা হলো যে তারা যে সাধারণ যে নিয়ম কানুন যেটা আছে, যে সব মাস্ক পরে থাকা, তো সবসময় একটু বারে বারে হাত ধোয়া এবং একটু দূরত্ব মেনটেন করে থাকা, এগুলো কিন্তু অবশ্যই করতে হবে সব সব ব্যাপারেই। এবং যদি কখনও তারা করোনা আক্রান্ত হন, তাহলে তো অবশ্যই অন্যান্য রোগীদের মতোই তাদের চিকিৎসা করতে হবে এবং তারা সেটা মেনে চলবেন। এবং রেগুলার চেক আপ যেটা, কারণ ওনার বাচ্চা ঠিক মতো নড়ছে কি না, ওনার বাচ্চা ঠিক মতো বড়ো হচ্ছে কি না, এসব ব্যাপারে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং আমি মনে করি যে মায়ের মানসিক অবস্থাটা কিন্তু বাচ্চার মানসিক অবস্থার উপরে অনেক প্রভাব ফেলে। তো কাজেই মা যদি খুব বেশি ভয় পেয়ে যান, তখন দেখা যাবে যে বাচ্চাও ভয় পেয়ে যাচ্ছে। তো এটা যাতে না হয়, মাকেও হাসি খুশি থাকতে হবে। আসলে যেটা করণীয় সেটাই করতে হবে, সেটাই হচ্ছে মূল কথা, যে আমার যেটা করণীয় সেটাই আমি করব। আমি অযথা কেন আতঙ্কিত হব, এই জিনিসটা আমাদের সব রোগীদেরই মনে রাখতে হবে যে করোনায় আতঙ্কের কোনো কারণ নেই। আপনি যদি করোনাতে আপনি ঠিকমতো স্বাস্থ্যের নিয়ম মেনে চলেন, তাহলে অবশ্যই আপনি সুস্থ থাকবেন এবং আপনি করোনা থেকে মুক্ত থাকবেন। অথবা করোনা যদি হয়ও, তাহলে আপনি ইনশাআল্লাহ ভালোভাবেই সে চিকিৎসা করে আবার সুস্থ হয়ে আসতে পারবেন।